उच्च माध्यमिक এডুকেশন শিক্ষা বিজ্ঞান সাজেশন অনুসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2021 এর জন্য 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ার 100% গ্যারান্টি কমন রয়েছে। তো প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো কি কি? শিক্ষা ক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। 3+5=8 নম্বরের 8 মার্কসের কোশ্চেন অ্যান্সার। উত্তর, থর্নডাইকের প্রধান বা মূল সূত্রগুলি হল 1. ফল লাভের সূত্র, 2. অনুশীলনের সূত্র, 3. প্রস্তুতির সূত্র। অনুশীলনের সূত্র, এই সূত্রের দুটি অংশ রয়েছে, 1. ব্যবহার সূত্র, 2. অব্যবহার সূত্র। শিক্ষাক্ষেত্রে অনুশীলন সূত্রের প্রয়োগ। 1. বারবার অনুশীলন, শিক্ষক পড়ানোর সময় বিষয়গুলি একাধিকবার উপস্থাপন করবেন, মানে শিক্ষক মহাশয় কোন টপিক পড়াতে গিয়ে সেই টপিকটি বারবার পড়ানো চেষ্টা করবেন। তবে অনুশীলনকে যান্ত্রিক করলে হবে না, তাই শিক্ষাবিদগণ যান্ত্রিক অনুশীলনের বদলে আলোচনা, ডিসকাশন, বিতর্ক সভা, ডিবেট ও শিক্ষামূলক ভ্রমণ, এডুকেশনাল ট্যুর ইত্যাদির মাধ্যমে অনুশীলনের সুপারিশ বা রেকমেন্ডেশন করেন। পুনরালোচনা, রিডিসকাশন, পঠিত বিষয়গুলি উপযুক্ত সময়ের ব্যবধানে শিক্ষক পুনরালোচনা করবেন, মানে টাইম গ্যাপ রেখে রেখে বিষয়গুলি শিক্ষক মহাশয়কে ডিসকাস করতে হবে স্টুডেন্টদের সামনে। 3. জানা থেকে অজানা বিষয়ে নিয়ে যাওয়া, নোয়িং ম্যাটার থেকে আননোয়িং ম্যাটারে নিয়ে যেতে হবে। শিক্ষক পড়ানোর সময় জানা থেকে অজানা নীতি প্রয়োগ করবেন। 4. ভুল পরিত্যাগ, অব্যবহারের মাধ্যমে ভুল ও অপ্রয়োজনীয় অংশগুলি যাতে বাদ দেওয়া যায়, শিক্ষক ও ছাত্রছাত্রী উভয়কেই সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফল লাভের সূত্রের শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ। 1. শ্রেণী শিখন হবে সন্তোষজনক, মানে ক্লাস টিচিং বা ক্লাস লার্নিং হবে স্যাটিসফ্যাক্টরি। কোন বিষয়ে শিখন যদি শিক্ষার্থীকে বা লার্নারকে আনন্দ ও তৃপ্তি দেয়, তবে সেই বিষয় শিখতে শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক প্রেরণা বা ইন্সপিরেশন দেখা দেয়। বিষয়বস্তু যাতে দুর্বোধ্য ও অর্থহীন, মিনিংলেস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2. দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে শিক্ষণীয় বিষয়ের সম্পর্ক স্থাপন করতে হবে। 3. সহজ থেকে কঠিন বিষয়বস্তু নির্বাচন করতে হবে, ইজি টু টাপ ম্যাটার সিলেকশন করতে হবে। 4. শিখন পদ্ধতি হবে আকর্ষণীয়, মানে লার্নিং মেথড হবে অ্যাট্রাকটিভ। 5. ফিডব্যাক প্রদান, পুরস্কার দিয়ে কিংবা প্রশংসা করে শিক্ষার্থীদের উৎসাহিত বা এনকারেজ করতে হবে। পুরস্কার বা প্রশংসা, প্রাইজ বা এনকারেজমেন্ট শিক্ষার্থীকে বা লার্নারদের ফিডব্যাক সরবরাহ করে। তো এই গেল এডুকেশন সাজেশন 2021 শিক্ষা বিজ্ঞান সাজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু দি পয়েন্ট অ্যান্সার। অবশ্যই অবশ্যই 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়বে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত সাবজেক্টের, এমনকি এডুকেশন সাবজেক্টের নোটস গুলো টু দি পয়েন্ট পেয়ে যাবে, কারো কাছে দয়া ভিক্ষা করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে। অনেক অনেক ধন্যবাদ, তোমরা পরীক্ষায় বেশি বেশি নম্বর পেয়ে নিজের লক্ষ্যে পৌঁছায় এই কামনা করে শেষ করলাম। ধন্যবাদ।